সে দিয়েছে বৃদ্ধাশ্রম, মানবতার সেবার নামে এর আড়ালে করছে কি ডাকাতি কাজ করছে, আর খরচ হচ্ছে 50 লক্ষ টাকা, আয় করছে কয়েক কোটি টাকা, এই টাকার কোনো হিসাব নেই। জন ব্যক্তি আছে, এই ব্যক্তির নাম হলো মিল্টন সমদ্দার, মিল্টন সমদ্দার, এ বেচারা বৃদ্ধাশ্রম দিয়েছেন, ওল্ড চাইল্ড কেয়ার নামক, ওল্ড চাইল্ড এজ কেয়ার নামক একটা বৃদ্ধাশ্রম দিয়েছেন। এই বৃদ্ধাশ্রম দিয়ে কি করছেন, খেয়াল করেন যে মানুষের অপরাধটা কি পরিমাণ, এই বৃদ্ধাশ্রম দিয়ে প্রতি মাসে কোটি কোটি টাকা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, তার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে 2 কোটির উপরে বেশি ফলোয়ার্স আছে, 2 কোটিরও বেশি ফলোয়ার্স আছে, বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা দেয়। এই বেচারা মানুষদেরকে বৃদ্ধাশ্রম নিয়ে এ খাবার নামে খাবার কিছু মানুষকে দেয়, আর দেখায় শুধু এই বেচারা মানুষ যেই সমস্ত লোকগুলো মারা যায়, যাওয়ার পরে এদেরকে ওই বৃদ্ধাশ্রমের মধ্যেই একটা মানে ডাক্তারের কারখানার মতো আর কি বানিয়ে রাখছে, সেখানে গিয়ে যে লোকটা মারা যায় তার কিডনি এবং শরীরের বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলা কেটে রেখে তারপরে ওই লোকটাকে পাঠিয়ে দেয়, এবং এই অঙ্গ প্রত্যঙ্গগুলা বিপুল পরিমাণ টাকায় বিক্রি করে দেয়। খেয়াল করেন, সে দিয়েছে বৃদ্ধাশ্রম, মানবতার সেবার নামে এর আড়ালে করছে কি ডাকাতি কাজ করছে, আর খরচ হচ্ছে 50 লক্ষ টাকা, আয় করছে কয়েক কোটি টাকা, এই টাকার কোনো হিসাব নেই। আপনারা জানেন সমাজ সেবা অধিদপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়, এটার আবার কয়েক বছর পর পর নির্বাচন হয়, এটার আবার কমিটি পরিবর্তন হয়, এগুলোর নামে কিছুই করে না। তাহলে এই যে মানুষগুলো অপরাধ করছে, এই অপরাধ প্রবণতা যখন থাকবে আল্লাহর পক্ষ থেকে তখন আর রহমত নাজিল, জোরে বলেন রহমত নাজিল হবে, রহমত নাজিল হবে না। সরল মনে মানুষ দিচ্ছে, এতগুলো বৃদ্ধ মানুষ সেখানে আছে, আমার কিছু টাকা পয়সা সেখানে গেলে কিছু তো ইবাদত আমার হবে, ভালো লাগবে, কিন্তু মানুষ দিচ্ছে সরল মনে, ওই সমস্ত লোকগুলো কি করছে, লুটে পুটে খাচ্ছে, লুটে পুটে সবকে শেষ করে ফেলছে। এই যে অপরাধ, এই সমস্ত অপরাধ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য খতিব সাহেব তিনি সেখানে বুঝাবেন, সুদ থেকে ফিরে আসার জন্য বুঝাবেন, ঘুষ থেকে ফিরে আসার জন্য বুঝাবেন, এরপরে যত প্রকারের কেলেঙ্কারি আছে, হত্যার সঙ্গে যারা জড়িত আছে সেই ব্যাপারগুলো নিয়ে তিনি তাদেরকে বুঝাবেন। ওই যে আমাদের দেশে আনসারুল্লাহ বাংলা টিম আছে না, আমাদের মুফতি আমির হামজা ভাই, আমাদের প্রিয় মুফাসসির, বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় মুফাসসির কে, মুফতি আমির হামজা, ওনার চাইতে জনপ্রিয় আর কেউ আছে এখন? আপাতত নেই, মিজানুর রহমান আজহারি আসলে আবার সে হয়ে যাবে, কিন্তু আপাতত তার চাইতে প্রিয় জনপ্রিয় মুফাসসির নেই। এই জনপ্রিয় মুফাসসির 3 বছর জেল খাটার পরে বের হওয়ার পরে এই কয়েকদিন আগে আপনার তার নামে একটা চার্জশিট দিয়েছে, আপনারা শুনেছেন মনে হয়, চার্জশিট দিয়েছে, এই চার্জশিটে লিখেছে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, চার্জশিটে লিখে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। আমি ফোন দিয়ে বললাম, ভাই আপনাকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কই, ও ছাতা কি তা তো আমি জানিই তো না, ও ছাতা কি জিনিস ওটা আমি জানিই না, তো দিয়েছে যে পরে আপনাদের বলি, একজন সচিবের সাথে কথা বললাম, আমাদের এলাকায় আছেন, ধরে বলছেন যে হুজুর আপনাদের হুজুররাই হুজুরদের বিরোধিতা করে, হুজুররাই হুজুরদের বিরোধিতা করে, এজন্য আমি সবসময় বলি হুজুর বা আলেম 3 প্রকার, কয় প্রকার, সরকারি দরকারি তরকারি, সরকারি দরকারি তরকারি, কয় প্রকার আলেম হলো, সরকারি দরকারি তরকারি, তরকারি মানে গোলালো আছে না, ও গরু গোস্ততে খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, এরপরে সব জায়গাতেই চলে, গড়ে দিলি আবার গড় গড় করে গড়েও যায়, আবার এটাতে গুঁটিও খেলছি ছোটবেলায়, গোল গোল আলু দিয়ে গুটি খেলছি না, এরকম সব কিছু করা যায়। সরকারি আলেম, সরকার যা নির্দেশনা দিবে কোরআন হাদিস মোতাবেক হোক আর না হোক, বিপরীত হোক আর পক্ষে হোক, বাস ওটাই সে বলবে, ওনার বিবেক দিয়ে উনি এর বিরোধিতা মোটে করতে পারবেন না, এটা হলো সরকারি আলেম। আর দরকারি আলেম, জাতির যখন অধঃপতন, জাতি যখন অধঃপতনে চলে যাবে সেই সময় তাদেরকে কোরআন ও হাদিস দিয়ে সচেতন করার জন্য অকপট চিত্তে সত্য কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করবে, এতে জেল জুলুম হামলা মামলা যা আসুক না কেন কোনো কিছুর পরোয়া করবে না, একমাত্র ভয় করবে কাকে, আল্লাহকে ভয় করবে, এরা হলো দরকারি আলেম। এই আলেম যতদিন থাকবে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন, দরকারি আর তরকারি এই আলেমের কোনো ভ্যালু নেই। তা আমাকে বলছেন হুজুর, বিশেষ করে মাজার পূজারীদের ব্যাপারে তিনি যে পরিমাণ কথা বলেন,
বিশেষ করে মাজার পূজারীদের ব্যাপারে তিনি যে পরিমাণ কথা বলেন, এই মাজার পূজারীরা তার বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। এমনকি মাজার পূজারী কিছু আবার এমপিও আগে ছিল, এখন আর নাই, ইসলামের বিরোধিতা করতে গিয়ে, আলেম ওলামাদের বিরোধিতা করতে গিয়ে এখন বোল্ট আউট হয়ে গেছে, আছে না? জানেন তো সবাই, নাম বলা লাগবে? বলা লাগবে না, আপনারা সবাই জানেন, যারা ইসলামের বিরোধিতা করবে, হকানি আলেম ওলামাদের বিরোধিতা করবে, সাময়িক সময়ে তাদেরকে ওই পাওয়ারটি, ফুলা পাওয়ারটি আছে না, এই ফুলা পাওয়ারটির মতো দেখলেও আসলে সেটা ফুলা না, হাতে ধরলে একেবারে চ্যাপ্টা। এই সমস্ত আলেমরা, ইভেন বর্তমানে কয়েকজন এমপিও তার বিরুদ্ধে লেগেছে, কিন্তু আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মজলুম আলেমে দিনকে সেই জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। সকলি পড়ি আল্লাহুম্মা আমিন। দিনের প্রচার যেন তিনি আরও বেশি করে করতে পারেন, আল্লাহ আল্লাহুম্মা আমিন। তো আনসারুল্লাহ, যে আনসার আছে না, এই আনসার শব্দটা এখান থেকে নিয়ে আসলাম। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরদের দল, খিসালু খামসিন, খামসু খিসালিন, পাঁচটা খাসলত রয়েছে, পাঁচটা অভ্যাস রয়েছে, পাঁচটা আমল রয়েছে, ইদা উবতুলিতুম বিহিন্না, এই পাঁচটা কাজের মধ্যে যখন কোনো জাতি নিপতিত হবে, এই পাঁচটা কাজ যখন সমাজের মধ্যে চলতে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, ও আমার সাহাবীরা, আমি ওই পাঁচটা কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি যেন ওই পাঁচটা কাজের কোনো একটা কাজ আমার মধ্যে না থাকে। এই পাঁচটা কাজের মধ্যে খেয়াল করেন বৃষ্টি কেন হচ্ছে না। তিন নম্বর যে পয়েন্ট সেটা বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইমতানু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সময় মানুষ যাকাত দেওয়া থেকে বিরত থাকবে, যাকাত দেবে না, যাকাত দেওয়ার আগে জরিমানা মনে করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন চালু থাকবে না, সেই সমাজের মধ্যে ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি দ্বারা তিনি বন্ধ করে দিবেন, রহমতের বৃষ্টি দ্বারা তিনি বন্ধ করে দিবেন। এরপরে বলছেন, এরপরেও তো বৃষ্টি হয়, আমাদের মাঝে যেই পরিমাণ অপরাধ সংঘটিত হচ্ছে, এই অপরাধের কারণেও তো মাঝে মাঝে আমরা দেখি আল্লাহ তাআলা বৃষ্টি দেন। কি কারণে দেন? বিশ্বনবী কথা আগেই বলে দিয়েছেন, লাউলাল বাহাইম, এই যে চতুষ পর্যন্ত রয়েছে, পশু পাখি রয়েছে, এই পশু পাখি চতুষ পর্যন্ত, এদের কোনো অপরাধ নাই, এদের কোনো ত্রুটি নাই, এরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে থাকে। সবেহ সাদেকের সময় দেখবেন পক্ষীকুল, পাখিগুলো কিচির মিচির শব্দ করতে থাকে, ওরা কোনোদিন বেলা ওঠার পরে ওঠে না, বেলা ওঠার আগেই ওঠে, ওরা যে কিচির মিচির শব্দগুলো করে, কবি তার ভাষায় বলছেন, ওরা কিচির মিচির শব্দ করে না, জরসে হরদম বগুয়াদ আল্লাহ কে টুন টুনা টুন টুনা টুন নাটা টু, এই যে ছোট্ট একটা পাখি সবসময় টুন 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 শব্দ করছে, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে টুন টুন শব্দ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না এরা টুন টুন শব্দ করছে না, বরং টুন টুন শব্দের মাধ্যমে তাদের ভাষায় সদা সর্বদা চব্বিশটা ঘন্টা জিকির করছে। জোরে বলেন কার, আরো জোরে বলেন কার, আল্লাহর জিকির করছে। এই সমস্ত পশু পাখি বৃক্ষ তরুণতা যদি পৃথিবীতে না থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা রহমতের পানি আসমান থেকে বর্ষণ করতেন না। আমার প্রিয় ভাইরা, এবার বলেন তো আমাদের সমাজে যাকাত কি শতভাগ আদায় হয়? যারা বলেন আদায় হয়, লামসে কোন ধরনের, মানে এই আকসাবাও দিয়ে সেরেই খালাস, সরকার যেভাবে ট্যাক্স আদায় করে, যদি ইসলামিক রাষ্ট্র থাকতো তাহলে সরকারের পক্ষ থেকে যাবতীয় সম্পদের হিসাব নিকাশ করে ওখানেই নোট লিখে দিত, রিসিপ্ট লিখে দিত, তোমাকে এত টাকা যাকাত